পুষ্পা রাজকে তো তারকা আল্লু অর্জুনকে তো আপনারা সকলে খুব ভালো করে চিনেন। তাছাড়াই তারকা তার ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন, যার ফলে অতি অল্প সময়ে দর্শক সমালোচকদের কাছে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। তবে পুষ্পা সিনেমাতে অভিনয় করার মাধ্যমে দর্শক সমালোচকদের কাছে বিশেষ খ্যাতি অর্জন করেন। প্রসঙ্গত, আল্লু অর্জুন সম্প্রতি সময় পুষ্পা টু সিনেমার শুটিং এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তাছাড়া সম্প্রতি সিনেমার টিজার উন্মুক্ত করা হয়েছে, তবে চলচ্চিত্রটি কবে মুক্তি দেওয়া হবে সেই তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি। তাছাড়া এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা যায় চলিত বছর পুষ্পা টু সিনেমা মুক্তি দেওয়ার কথা আছে। অন্যদিকে আপনারা সকলেই জানেন পুষ্পা সিনেমার প্রথম খণ্ডে আল্লু অর্জুন তার পারিশ্রমিক নিয়েছিলেন 45 কোটি রুপি। যদিও সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের সূত্র থেকে জানা যায় পুষ্পা সিনেমার সাফল্যের পর আল্লু অর্জুন তার পারিশ্রমিক বাড়িয়েছেন, যার ফলে পুষ্পা টুতে আল্লু অর্জুনকে দ্বিগুণ পারিশ্রমিক নিতে দেখা যাবে। তাছাড়া সম্প্রতি শোনা যায় পুষ্পা টুতে অভিনয় করার জন্য আল্লু অর্জুন তার পারিশ্রমিক বাবদ 85 কোটি রুপি নিচ্ছেন। তাছাড়া এটি আল্লু অর্জুনের ক্যারিয়ারের সর্বাধিক পারিশ্রমিক, কেননা অতীতে আল্লু অর্জুনকে এত বেশি পারিশ্রমিক নিতে দেখা যায়নি কোনো সিনেমার জন্য। প্রসঙ্গত, পুষ্পা ওয়ানের থেকে পুষ্পা টু সিনেমার বাজেট দ্বিগুণ। তাছাড়া পুষ্পা টু সিনেমার বাজেট হচ্ছে প্রায় 450 কোটি রুপির কাছাকাছি। সো যাই হোক, বাজেটের দিক তাকালে এইটুকু দেখা যায় যে পরিচালক সুকুমার পুষ্পা টু সিনেমাটিকে নিখুঁতভাবে নির্মাণ করবেন, যার ফলে এই পরিচালক পুষ্পা টু সিনেমার বাজেট বৃদ্ধি করেছেন। তাছাড়া পুষ্পা সিনেমার প্রথম খণ্ডে যাদেরকে দেখা গিয়েছে মূলত দ্বিতীয় খণ্ডে তাদেরকেই দেখা যাবে। পাশাপাশি আরো বেশ কয়েকজন কলা কৌশলীকে অ্যাড করা হয়েছে বলে শোনা যায়। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন পুষ্পা টুতে কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন আল্লু অর্জুন। তাছাড়া বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।